হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিভিন্ন ধরনের নামি দামি আর্টিস্টের লাইভ স্টেজ প্রোগ্রাম এবং দমফাটা হাসির ভিডিও ও নানান মডার্ন টেকনোলজির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। হাই ফ্রেন্ডস, আমি আপনাদের প্রদীপ, আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ধরনের, একটি নতুন টাইপের ভিডিও নিয়ে। তো আমি গত 25 তারিখে 25/1/2019 দক্ষিণেশ্বর কালীমন্দিরে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার একটি অভিজ্ঞতা হলো, কারণ একটি হনুমান একটি মানুষের পাকে জড়িয়ে ধরে রেখেছে এবং তার মানুষের পায়ে হাত দিয়ে হনুমানটি প্রণাম করছে। কেন? আমি কিছু কয়েকদিন ধরে খাইনি, আমি ধরে খেতে দাও। তো আমি এখানে মূল আমার যে আজকে যে টপিকটা বলতে চাই পশুপ্রেম নিয়ে। তো বিবেকানন্দ কি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে প্রাণ আছে এবং জীবকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা। তো আমরা কি করি, প্রতিনিয়ত জীবকে হত্যা করি। তার মানে কি, ভগবানকে আমরা হত্যা করো, ভগবানকে আঘাত করো, ভগবানকে নিজ হাতে মেরে ফেলা। এই ধরুন কলকাতাতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, 16টা অবলা ছোট্ট ছোট্ট কুকুরছানাকে কিছু দুজন বা তিনজন মেয়ে মিলে নৃশংসভাবে হত্যা করেছে। তো আমরা কি বলি, প্রতিটা মেয়ে নাকি মায়ের সমান, কিন্তু ওই মেয়েগুলো কি, ওরা কি মায়ের তুল্য হলো? যারা ছোট্ট ছোট্ট কুকুরছানাকে নিজেও হাতে নৃশংসভাবে হত্যা করতে পারলো, তো ওরা কি মায়ের তুল্য হলো? প্রতিটা মেয়ে কিন্তু মা হতে পারে না, এটা থেকে এটাই প্রমাণ হলো। তো আমি যেটা বলতে চাই, আপনারা যদি কুকুরকে একটু ভালোবাসেন না, আমি ওটাকে টাকা দিয়ে তুলনা করছি, যদি 1 টাকার ভালোবাসা দেন, ওরা আপনাকে লক্ষাধিক কোটি কোটি টাকার ভালোবাসা আপনাকে ফেরত দেবে। আপনারা কি কখনো দেখেছেন যে কোনো কুকুর তার প্রভুকে মেরেছে? কিন্তু প্রভুরা কুকুরকে মাঝে মাঝে মেরে দেয়। আমরা তো কারোর প্রাণ তৈরি করিনি, তো আমাদের কারোর প্রাণ নেওয়ার অধিকারটা কে দিয়েছে, একটাই কোশ্চেন। আমরা যখন কোনো কিছু কারোর প্রাণ তৈরি করতে পারিনি, প্রাণ সৃষ্টি করতে পারিনি, তো আমরা একটা মানুষের বা কোনো একটা জীবজন্তুর প্রাণ নেব কেন? আমার অধিকার কে দিয়েছে? কেউ তো দেয়নি। তো আমি আরেকটা কথা বলি, তো আপনারা দেখবেন স্টেশনে বা কোনো বাসস্ট্যান্ডে কিছু কিছু ভিক্ষুক ভিক্ষা করে থাকেন। তো আমি বলবো সবাইকে ভিক্ষা দেবেন না। আপনি যদি দেখেন যে একটি খুব অল্প বয়সী ছেলে বা মেয়ে ভিক্ষা করছে, তো আপনি কি তাকে ভিক্ষা দেবেন? তার গায়ে হাতে ক্ষমতা আছে, সে কাজ করে খেতে পারবে, তাকে কাজ করে খেতে দাও। কিন্তু ওরা ভিক্ষা করে কেন? অভাবে নয়, ওরা স্বভাবে করে, কারণ বসে বসে আমার হাতে পয়সা আসছে। আর বলতে চাই যে ভিক্ষা তাদের দিন, দেখবেন যারা শারীরিকভাবে অক্ষম বিকলাঙ্গ বা খুব বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, তো ওনাদের ছেলে মেয়ে ওনাদেরকে দেখে না, তাই তার অসহায় ভিক্ষা চাইছে, তাদেরকে ভিক্ষা দাও। 1 টাকা নয়, 2 টাকা নয়, 10 পারলে 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকাও দাও। তো আমার মূল কথা হচ্ছে যে অসহায়দের সাহায্য করো। অনেক মানুষ কি আছে, মুখে খুব বড় বড় কথা বলতে ভালোবাসেন। ভাই, মুখে কথা বলে লাভ নেই, কাজে করে দেখাও। ভাবুন যে আমরা হনুমানকে রামচন্দ্রের মানে মেন ভক্ত ভাবি, সে কিনা একটি মানুষের পাকে জড়িয়ে ধরছে এবং তার হাত পায়ে হাত রেখে প্রণাম করছে। ভাবুন, পশুদের দেখে কিছু শিখুন, কারণ দিনে দিনে মানুষরা মনুষ্যত্ব তার এবং তার বিবেককে হারিয়ে পশুতে পরিণত হচ্ছে। আর দেখুন, পশুরা ক্রমাগত আত্মসম্মান তাদের মধ্যে আসছে, বিবেক আসছে, তারা ক্রমাগত মানুষে পরিণত হচ্ছে। তো চলুন, আমি বক্তব্যটা খুব দীর্ঘায়িত করতে চাই না, তার আপনাদের হনুমানের দৃশ্যটি আপনাদের দেখিয়ে দিই। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। যেতে দেবে নাকি? ছাড় বাবা, কিছুটা কিনে আনলে হয়নি,
काय पड़ सुटा कुछ ले जाती नहीं रही लगा दे थी ना तो ये चीज़ क्या हूँ बात नहीं करूँ बेस बेस देने का अरे मतलब हमारे तो चमेली दूँ सेल्फी प्लीज हाय फ्रेंड्स हमारे वीडियो देखार जन्य आपने असंख्य धन्यवाद नामी दामी आर्टिस्ट लाइफ स्टाइल प्रोग्राम एवं दमफाटा हासिर वीडियो एवं मॉडर्न टेक्नोलॉजी अपडेट पेते हमारे चैनल टिके सब्सक्राइब करते भूलें ना जेनो आजकल ये पर्यंत अपने संगे देखा परवर्ती वीडियोते अपना ततक्षण खूब भालो थाकबें सुस्थ थाकबें जय हिंद वंदे मातरम।